তো আজকে আমার রেজাল্ট দিবে। কনগ্রেচুলেশনস। ব্লক 36। আসসালামু আলাইকুম। আজকে আমার জার্মান ল্যাঙ্গুয়েজের আইনস পরীক্ষা, আর এই আইনস পরীক্ষা আমি 2017 সালেই দিছি, কিন্তু এখানে অস্ট্রিয়া আসার পরে আমারে আবার নতুন করে এই আইনস পরীক্ষা দিতে হইতেছে। সো আমি আসলে শুধু পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করছি, কোনো কোচিং বা কোনো কিছু করা হয় নাই। সো দেখি পরীক্ষা কেমন হয়। এটা হচ্ছে আমার পরীক্ষা কেন্দ্র, VHS। আনফর্চুনেটলি আজকে পরীক্ষা ক্যান্সেল, আর আজকে হচ্ছে 22 মার্চ, আর নেক্সট পরীক্ষা হচ্ছে 26 এপ্রিল। তো আমি আবার নেক্সট পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছি। নেক্সট পরীক্ষা 1 মাস 4 দিন পর আমি পরীক্ষা দিব। তো 1 মাস 4 দিন পরে আসছি পরীক্ষা দিতে, ফাইনালি আজকে পরীক্ষা দিতে পারবো। তো এক্সাম রুমের দিকে যাইতেছি। পরীক্ষা দেওয়া কমপ্লিট, এখন শুধু বাকি আছে স্পিকিং। আর স্পিকিং আমার আরও 1 ঘন্টা পরে। পরীক্ষা খুবই ভালো হয়েছে, দেখি স্পিকিংটা কেমন হয়, আর আপনাদের সাথে রেজাল্টটাও শেয়ার করব। পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু আমি যেভাবে প্রস্তুতি নিয়েছি বা বাংলাদেশ থেকে আমি যেভাবে পরীক্ষা দিয়ে আসছি, এইখানে প্যাটার্ন পুরোপুরি ভিন্ন ছিল। মানে একদম নতুনভাবে একটা পরীক্ষা দিলাম আজকে, মানে বিশেষ করে স্পিকিং, লিসনিং আর হচ্ছে রিডিং পুরোপুরি ভিন্ন ছিল। রাইটিংটা ওই আগের প্যাটার্নে ছিল আমার, আমি যেভাবে শিখছি। আমি পরীক্ষা দিছি হচ্ছে আরও 7 দিন আগে, গত শুক্রবার, আর আজকে হচ্ছে আজকে আবার শুক্রবার, মানে 7 দিন আগে পরীক্ষা দিছি। তো আজকে আমার রেজাল্ট দিবে, তো আমি রেজাল্ট দেখেতেছি আমার বাসার পাশেই যেখানে আমি পরীক্ষা দিছি কেন্দ্র। সো যাই দেখি। আজকে নাকি ওনারা সার্টিফিকেট দিবে না, আজকে শুধু ওনারা বলবে যে কে পাস করছে আর কে ফেল করছে। আলহামদুলিল্লাহ আমি পাস করছি। আজকে আবার আসছি সার্টিফিকেট নিতে, দেখি আজকে সার্টিফিকেট পাই নাকি। 6 তারিখ আসতে বলছে। হ্যালো, পরীক্ষায় 81 পাইছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আশা করছিলাম আর অনেক বেশি পাবো, কিন্তু আমার পরীক্ষা তেমন একটা ভালো হয় নাই। কিন্তু নর্মালি আইনস পরীক্ষা অনুসারে আমি আশা করতেছিলাম 90+ পাবো। যাই হোক, 81 খারাপ না, জি আর গুড মার্ক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরিশা, আমার তো ওই যে জার্মান ল্যাঙ্গুয়েজের রেজাল্ট দিছে, তো আমি 100-তে 81 পাইছি। তো এটা কি ভালো রেজাল্ট না খারাপ রেজাল্ট না কি? অবশ্যই ভালো, 81 অনেক ভালো। অরিশা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের মাস্টার, আমার গুরু। তো গুরু সব, আমি আমার রেজাল্ট কি ভালো হইছে, এটা ভালো নাকি খারাপ? হ্যাঁ অবশ্যই ভালো হইছে, 81 অনেক ভালো। ওকে, কিন্তু আমি কি আর একটু ভালো করতে পারতাম না? অবশ্যই আর একটু ভালো করতে পারতাম। ওকে, সমস্যা নাই, আমি নেক্সট ল্যাঙ্গুয়েজ নেক্সট ল্যাঙ্গুয়েজে আমরা আমি আরো ভালো করতে হবে। তো কংগ্রেচুলেশন টু মি, কংগ্রেচুলেশনস। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কিছু?